السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমরা ছোট ব্রেক থেকে আবার আপনাদের মাঝে ফিরে আসছি আলহামদুলিল্লাহ আমাদের দোয়া জিকির অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ আমরা প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের সমাজতির মাধ্যমে উত্তরগুলো পেশ করবো আপনাদের সামনে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন ওনার তিনবার সন্তান নষ্ট হয়ে গেছে এখন সন্তান যেন লাফাক দান করেন কোন দোয়াটা পড়লে ওনারে আল্লাহ ফাঁকে ওনার মনের বাসনা মনের ইচ্ছে মনের তামান আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন ধন্যবাদ দেখেন আল্লাহ রব্বুল আলামিন হায়াত মৌত জীবন এগুলো আল্লাহর রত তো সর্বাবস্থায় পড়িতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল হর অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম কিছু কিছু সময় কিছু কিছু টেলিফোন আসে গতকালকে আপনার টেলিফোন করিয়া কইলা 42 বৎসর পরে তান এই হামেলা গর্ভবতী লক্ষণ দেখা গেছে কিন্তু এরপরে ব্লিডিং শুরু হয়ে গেছে এই অবস্থায় এখন বলে একটা পরিশান মনের বড় খুশি আছেন কিন্তু এখন তো মনটা ভাঙি গেল কিছু কিছু মহিলা হলোর কিছু দেরিতে গর্ভধারণ হয় আর কিছু কিছু মহিলা হলোর সাথে সাথে গর্ভধারণ করে নেয় এইগুলার জন্য বেশিরভাগ আমল হইল তিলাওয়াতে কোরআন আর এগুলার ফলপ্রসূ যে সমস্ত তদবির আছে এগুলা তো অনলাইনে হওয়া অনিয়ারে হওয়া সম্ভব নয় এগুলার লাগে আপনারা কোনো নেক আল্লাহওয়ালা বুজুর্গ কোনো শেখ মুদব্বির তার কাছে গিয়া ব্যক্তিগতভাবে আমল আনতে পারেন কোনো অজিফাও বাতে দিতে পারেন কোনো তদবির করতে পারেন এই পরামর্শ লাগিয়া আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি পরামর্শ দিতাম পারি আর গর্ভধারণ অবস্থায় বেশি তিলাওয়াতে কোরআন হইত তিলাওয়াতে কোরআন যদি হয় তাহলে এই মার কর্ম আমল এগুলার আসর গর্ভের বাচ্চার উপরে আসর পড়ে সবাই অনেকে জানা আছে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার শ্রেষ্ঠ এক পীর তাই দুনিয়াত আসার পরে দেখা গেল তাই 18 পারা হাফিজে কোরআন হইয়া দুনিয়াত আইসে তার কারণ হইল তার মা আসলা 18 পারা হাফিজ আসলা কোরআন শরীফর ওখানে তাই তিলাওয়াত করছেন মায়ের তিলাওয়াত করতা আর এই আসর গিয়া বাচ্চার উপরে পড়ছে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মার গর্ব থাকা অবস্থায় 18 পারা হাফিজে কোরআন হইয়া দুনিয়াত হওয়ার পরে যেদিন সবক দেখা যায় এখন তাই শুরু করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাহ এই যে শুরু করিয়া 18 পারা পর্যন্ত পড়ল এতে বোঝা গেল গর্ভধারণ অবস্থায় মায় কথা বার্তা
শালীন বসায় বার্তা, বিশেষ করে এই সময় উচ্চ বাক্য ব্যবহার করত না, নর্ম ব্যবহার করত। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনার মনোমাণিক্যর কারণে এই সময় কর্কশ ভাষায় যাতে কোনো ব্যবহার না হয়, মিষ্টি ভাষায়। আর তিলাওয়াতে কোরআন, তিলাওয়াতে কোরআনে বাচ্চার উপর আসর পড়ব। এখন গর্ভধারণ অবস্থায় কোরআনের খান্দা তো নিলাম না, তিলাওয়াত নাই, আর যা মনে হয় তা করলাম। আর গর্ব বাচ্চা হওয়ার বাদে বুঝি এখন গীতা হুজুর বাচ্চায় তো কথা শুনে না, বাচ্চা কর্কশ খালি এই করে সেই করে, এগুলো তার কারণ রইল গর্ভধারণ অবস্থায় মায়ে যদি বেশি বেশি তিলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, মিঠা মিঠা সুন্দর ভাষায় ব্যবহার করেন, হে আমার মা হল বইন হল, গর্ভধারণ অবস্থায় কোনো অবস্থাতে কোনো বাদ কর্কশ খড়া কোনো ভাষা ব্যবহার না করিয়া শালীন নর্ম ভদ্র ব্যবহার করবো, আর তিলাওয়াতে কোরআন করবো। এই তিলাওয়াতে কোরআনে বাচ্চার উপরে গিয়ে আসর পড়ব। এই বাচ্চা হাফিজে কোরআন হইব দুনিয়াতে আওয়ার পরে, এই বাচ্চা অলি হইব, ঠান্ডা মেজাজ আলো হইব, আপনার শান্তি তার মধ্যে আইব। আর গর্ভধারণ অবস্থায় মায়ে যদি তিলাওয়াতে কোরআন জিকির তসবি তাহলিল তিলাওয়াত নামাজ কম করে থইলে এর আসরটা বাচ্চার উপরে গিয়া পড়ব। আর আমরা গ্রাম্য একটা প্রবাদ আছে, গাছ যদি মূল সুজা না হয় তে বড় হওয়ার বাদ এগুলি সুজা করা একটু কষ্ট সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে চন্দ্রপুরের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আমাদের একজন কলার অপেক্ষা করতেছে, কলটা নিয়ে নিন ইনশাল্লাহ আপনাদের ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমরা একটা দোয়া জানতাম চাই যে জি, আমাদের আরেকজন দর্শন একটু, উনি একজন আউয়ামিনের নামাজ ছয় রাকাত, ছয় রাকাত, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক, উনি অসুস্থতার ভিতরে থাকেন, বালা মুসিবতে থাকেন, একটা দোয়া বলে দেন যাতে করে উনি উপকৃত হন। দেখেন খার সিচুয়েশন কীরকম এগো আমরা তো এখানে বইয়া অনুভব করতাম পারতাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মুসিবত গত হপ্তাহ আলোচনা করছি, মুসিবতর সংবাদ শুনলে পড়িতাম ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আর রুজি রোজগার এখনই যে আমার যে কলার যে রুজি রোজগার হন না, ওনার আরেকটা কোশ্চেন রয়ে গেছে, এটা পরে উনি ওই ভদ্র মহিলা আরেকটা কোশ্চেন, ওনার মুখে যে গাটা উঠছে এটার জন্য কোনো স্পেশাল দোয়া আছে কিনা? এগুলো দোয়া তো যে কোনো রোগ হোক জি দোয়া করতাম পারি আল্লাহর কাছে, ইয়া সাফিয়াল আমরাজ ইসফি মারজানা শিফা আঙ্কা মিলান আজিলা, ও বিমার শিফা করনে ওয়ালা, ও আল্লাহ তুমি আমার বিমারে খুব তাড়াতাড়ি শিফা। আমার মনে একটু আপনি স্লোলি বলে দেন, ওনারা রেকর্ড করতে চাইলে রেকর্ড করতে পারবে। ইয়া সাফিয়াল আমরাজ, হে বিমার শিফা দেনে ওয়ালা, ইয়া সাফিয়াল আমরাজ ইসফি মারজানা, শিফা দেও আমরার বিমারে, শিফা আং কামিলান আজিলান পরিপূর্ণ শিফা তাড়াতাড়ি। মাশাআল্লাহ, ইয়া সাফিয়াল আমরাদ ইসফি মারজানা শিফা আং কামিলান আজিলা। আলহামদুলিল্লাহ। আরে দর্শক জানতে চেয়েছেন ঘরের শান্তি আসার জন্য, কাজ কাম রুজি রোজগার যেন বৃদ্ধি হয়, এখানে একটা দোয়া উনি চেয়েছিলেন। যদি ওই একটা হইলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির, এই আমল করতাম পারি, এই দোয়া করতাম পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রশ্ন প্রায় শেষ হয়ে যাচ্ছে।
তো আমি যে আজকে যে আলোচনা আরম্ভ করছিলাম মিসওয়াক নিয়ে, জি জি, মিসওয়াক কিতা দিয়ে করব, ব্রাশ দিয়া হলে মিসওয়াকর সব মিলব নি না মিলত নাই না, মিসওয়াক হইল গাছর ডাল হইত, এবং প্লাস্টিক জাতীয়তা কি নবীজিয়ে মানা করছেন, প্লাস্টিক ব্যবহারে দাঁতর ক্ষতি, মালির ক্ষতি, মুখর ক্ষতি, কিন্তু আমরা এখন বেশিরভাগ অভ্যাস হয়ে গেছে মিসওয়াকর বদলা ব্রাশ ব্যবহার করি, ব্রাশের মাধ্যমে মিসওয়াকর ঐতনা জনাব রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যদি কোনো সময় মিসওয়াক না থাকে, মনে করকা প্রায় আমরা অনেক সময় ইটা ভুল হয়ে যায় পকেটও মিসওয়াক থাকতো, এখন খাবার বদলি আইসি মিসওয়াক লগে নাই, এখন এই সব থাকি বঞ্চিত হইতাম, ওই সময় হুজুরে ফরমাইছেন না এই সময় মিসওয়াকর এইরকম অপারগতা মিসওয়াক সাথে নাই, আঙ্গুল দ্বারা মিসওয়াক করলেও ই সব পাইলি বা আঙ্গুল দ্বারা, মানে এটা মানে ইমার্জেন্সি, ইমার্জেন্সি সবসময় মিসওয়াক করে কিন্তু হঠাৎ নেই মিসওয়াক বলিয়ে আইছে, মিসওয়াক না হাত দিয়ে করার দ্বারা সব পাবে, আই মিসওয়াক সবসময় তার হাত দিয়ে করলে ওই সবটা পাবে না, আর মিসওয়াকর একই লগে দুনিয়ার ফায়দা কইলাম, মালির মধ্যে দাঁতর মধ্যে মুখের ভিতরে মিসওয়াকর অভ্যাস থাকার কারণে এর ভিতরে কোনো বেমার হইত নাই। এটা কল নিয়ে নিউনি অনেকক্ষণ অপেক্ষা করতেছে, ইনশাআল্লাহ পরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা আমি আবার আবার কল করলাম যে ওই যে হুজুর যে বললেন যে ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করলে, হ্যালো জি, ওনার নাম্বারটা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, আমাদের কন্ট্রোল রুমে আপনার থেকে নাম্বারটা নিয়ে নেবে, ইনশাল্লাহ উনি বের আপনাকে রিং ব্যাক করবে, অথবা ওনার নাম্বারটা ওখানে ওখানে পাবেন, কন্ট্রোল রুম থেকে নিয়ে নেবেন মেহরবানি করে, আমরা অন ইয়ারে আপনার নাম্বারও নিতে পারবো না ওনারটাও দিতে পারবো না, আমি সরি এই জন্য। আপনার নাম্বারটা একটু দিয়ে দিন মেহরবানি করে প্লিজ, এখন এখন দিয়ে দিব, কন্ট্রোল রুমে দিতে পারেন, কন্ট্রোল রুমে বল, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করবো ওনার নাম্বারটা নিয়ে নিতে প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক হ্যাঁ নিয়ে নিচ্ছি উনি, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। তো আমি যে আলোচনা আসলাম মিসওয়াক, জি দেখো এত ফজিলত, এত গুরুত্ব, আয় হায় একেবারে সর্ব মিসওয়াকর মাধ্যমে সত্তরটা ফায়দা রয়ে গেছে, জি জি, একেবারে সর্বনিম্ন যেটা হইল এটা হইল মিসওয়াকর আমল যার রেগুলার আছে, এই দুনিয়া থেকে বিদায়ের সময় কলিমা নসিব, আসলটাই তো হ্যাঁ, যে এতকে বড় আর কি ফায়দা পাইতাম পারি, যে মিসওয়াক করনেওয়ালার সেই হামেশা মিসওয়াক করছেন, যে একেবারে ঘুম থেকে উঠিও মিসওয়াক করছেন, ঘুমাইবার আগেও মিসওয়াক করছেন, ফাঁস অক্তর ওযু করছেন, যে সময় ওযু করছেন মিসওয়াক করছেন, নামাজ পড়ছেন মিসওয়াক করছেন, এইরকম মিসওয়াক করো বা আমল যার আছেন মৌতর সময় ফরিষ্ঠায় আইয়া তানে ইয়াদ হরাইয়া দিবা যে হে বন্দা তুমি যে আমার, তুমি যে আল্লাহর নবীর সুন্নত পালন করছো, আল্লাহ তালায় এই পালন করার কারণে আল্লাহ তালায় আমারে ফাটাইছেন, তোমারে ইয়াদ দেওয়াইয়া দিতাম, তোমার ইয়াদ ইয়াদ দেওয়াইয়া দিতাম যে তুমি কইতে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফরমাই যে মিসওয়াকর এ যে সত্তরটা ফায়দা আছে এর মধ্যে সর্বনিম্ন যে মৌতর সময় কলিমা ইয়াদ হইব, ভাই হল বই নহল মাও হল, আর যে আল্লাহর বান্দা বান্দির মৌতর সময় কলিমা নসিব হয়ে যাইব, জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান কালা আখিরে কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ, তাই আপনার মৌতর সময় কলিমা যার নসিব হয়ে যাব এই আপনার ব্যস্ত দাখিল হয়ে যাব, সুবহানাল্লাহ, তাই দুনিয়ার এই জিন্দগি সার্থক হয়ে যাব, যার কারণে মিসওয়াকরে আমল করতাম, ছোটো ছোটো বাচ্চাইন্তরে আমরা ক্রিস লইয়া দেই, সুইট লইয়া দেই, টুথপেস্ট লইয়া দেই, ব্রাশ লইয়া দেই, কিন্তু মিসওয়াক তো লইয়া দেই না,
মিসওয়াক লইয়া দিতাম, মিসওয়াকর আমল হইতো। মিসওয়াকর আমল হইলে আপনার দাঁতও পরিষ্কার হইব, মুখের মধ্যে দুর্গন্ধ থাকতো নাই, কোনো মুখের মধ্যে বেমার হইতো নাই, দাঁতের মধ্যে কোনো বেমার হইতো নাই, দন্ত রোগ, মাড়ি রোগ, মুখের রোগ থেকে আল্লাহ তালায় এই সুন্নতর ফজি কারণে হেফাজত করবা। আর একেবারে লাস্ট কত হইল যে মিসওয়াক করনেওয়ালার দুনিয়া থেকে যাওয়ার আগে মৌতর সময় কলিমা নসিব হইব, যে ফরিস্তায় জি নির্ধারণ করে রাখা আছে। আর আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতর মধ্যে দুনিয়া এবং আখেরাতর কল্যাণ নিহিত রয়ে গেছে। মিসওয়াকরে আমরা হর অবস্থায় রাখতাম, মিসওয়াকর আমল করতাম, যে মিসওয়াকর আমল যদি করতাম পারি তে এই আশা রাখতাম পারি যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় কলিমা লইয়া যাইব। যেহেতু আল্লাহর নবী কইরা যে মৌতর সময় কলিমা নসিব হইব, আর আবার হুজুরে ফরমাইরা যার মৌতর সময় কলিমা নসিব হইব ফা দেখালাল জান্না, হে বেশতি হইব। সুবহানাল্লাহ। তো দেখো কা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা সম্পৃক্ততা আছে, সম্পৃক্ত মিসওয়াক ব্যবহার করব। আমার এই মিসওয়াকে লাস্ট বেশত নিয়া পৌঁছিয়া দিব আলহামদুলিল্লাহ। কয়েন হজরত জিবরিল আমিন আলহি সালাতু সালাম নবীজির কাছে যতবার আইসে মিসওয়াকর কথা হয়ে গেছে, নবীজিয়ে তার জীবনে যতবার উজু ফরসেন মিসওয়াক করছেন, যত নমাজ ফরসেন এর আগে মিসওয়াক করছেন। তার কারণে মিসওয়াকর আমলটা যদি আমরা করতাম পারি, আজকের এই এনটিভির এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সার্থক হইব আমার যত দর্শকে দেখরা, একজনে আরেকজনে যদি ওখানে হয়ে যেতাম পারি যে আজকের দোয়া এবং জিকিরের অনুষ্ঠান দেখছি আর মিসওয়াক নিয়ে আলোচনা হয়েছে, আর কোয়া হয়েছে মিসওয়াকর মধ্যে এত ফজিলত, মিসওয়াক করলে নবীর একটা সুন্নত জিন্দা হয়। জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য হাদিসও ফরমাইন যে আমার আখেরি জমানার কোনো উম্মতে একটা সুন্নত জিন্দা করে ফালাহু মিয়াত আজের শহীদ, সে আপনার একশো শহীদের সব পাইব। সুবহানাল্লাহ। একদিকে মিসওয়াক আর মুখমু একশো শহীদের সব পাইব, মিসওয়াকর ব্যবহার করমু মুখর বেমার থেকে হেফাজত হইব, দন্তর দাঁত যে সমস্যা এটাকে আল্লাহ হেফাজত করবো। আর সবচেয়ে লাস্ট কথা হইল যে মিসওয়াক ব্যবহার করনেওয়ালার মৌতর সময় কলিমা ইয়াদ হইব। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরারে মিসওয়াক আমল করার তৌফিক দান। আমরা ছোট ব্রেকে যেতে হবে, আসলে প্রায় আমাদের শেষ ব্রেক থেকে এসে আপনার মূল্যবান আলোচনা শুনবো। সময় তো দর্শক শ্রোতা, আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।